হচ্ছে। ইতিমধ্যেই তারা 39 জনকে এখান থেকে উদ্ধার করেছে বলে আমরা জানতে পেরেছি। তার মধ্যে 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি 36 জনকে পাঠানো হয়েছে। একজন শ্রীলঙ্কার নাগরিক তিনি মারা গেছেন বলে আমি জানতে পেরেছি। এখানে চলছে যেমন সপ্তম তারা থেকে শুরু হয়েছিল, এখন একটি হাইড্রোলিক ক্রেন দিয়ে তার ঠিক দশম নবম তালায় পানি ছেটানো হচ্ছে এবং কিছুক্ষণ পরপরই সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। সেটির জন্য কিছুক্ষণ আগেও একই সঙ্গে তিনটি হাইড্রোলিক ক্রেন থেকে পানি ছিটানো হচ্ছিল এবং এই অগ্নি নির্বাপনের জন্য কাজ করা হচ্ছিল। এখন পর্যন্ত এখানে কিছুক্ষণ আগেই তারা ভিতরে তল্লাশি চালিয়েছেন যে ভিতরে এখনও কেউ আটকা পড়ে আছেন কিনা, এবং কয়েকটি ফ্লোরে ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা